ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস রানের টার্গেট মোটেও কম নয় তবে এই টার্গেটে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছে খুলনা টাইটান্স কিন্তু শেষ পর্যন্ত মাশরাফি বিন মর্তুজার সুযোগ্য নেতৃত্বের কাছে পরাজিত হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রংপুরের হয়ে ব্যাটিং করতে নেমে তুলেছেন রোশ করেছেন বলে রান সাথে রবি বোপারার উনত্রিশ বলে চল্লিশ ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয়েছে রংপুর রাইডার্স জবাবে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছিলেন স্ট্রিয় ও জোনায়েদ সিদ্দিকে জোনায়েদ করেছেন তেত্রিশ ও স্ট্রিয়িং করেছেন শেষের দিকে চব্বিশ রান করলেও দলকে কাঙ্কিত জয় এনে দিতে পারেননি শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান পর্যন্ত করতে পেরেছে খুলনা টাইটান্স যার ফলে আট উইকেটের দারুণ জয় পেয়েছে রংপুর রাইডার্স নিজেদের দ্বিতীয় ম্যাচে এবারের বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে মশরাফির দল অনেকেই মনে করেছিল এমপি মাশরাফিকে নির্বাচিত হওয়ার পর আর হয়তো খেলার মাঠে আগের মতো দেখা যাবে না এ নিয়ে সমালোচিত হয়েছিলেন মাশরাফি কারণ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল তার দল এই ম্যাচে জয়ের মাধ্যমে সমালোচকদের জানিয়ে দিলেন মাঠের খেলায় এখনও হারিয়ে যাননি মাশরাফি